Hello guys, what's up and welcome to back my Ami Villageman channel and another new video. Medical kobe nagad chalu hobe, kobe theke medical chalu hocche ebong visa kobe theke chalu hobe, ta chhara flight kobe theke shuru hobe Malaysia. Ei je ekta proshno ba koyekta proshno manusher bhitore je ekta basha bedheche eta ashole clear hocche na. Malaysia calling visa to chalu hoye geche. গত 2 তারিখে আমরা জানি যে কলিং ভিসা চালু হয়ে গেছে দুই দেশের মধ্যে বৈঠক হয় সেই বৈঠকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারামানাম তো বলেই দিয়েছিলেন যে এই মাসেই অর্থাৎ জুন মাসেই লোক নেওয়া হবে কিন্তু কি নির্মম পরিহাস এখনো কোনো সাড়া শব্দ বলতে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না কবে থেকে যে মেডিকেল চালু হবে এটারও কেউ নির্দিষ্ট ডেট দিতে পারছে না কবে থেকে ভিসা আসবে এটাও কেউ বলতে পারছে না আর ফ্লাইট তো দূরের কথা তো এখন কথা হচ্ছে এই বিষয়ে যখন বাংলাদেশ সরকারের কাছে জানতে চাওয়া হচ্ছে তখন কিন্তু বাংলাদেশের প্রবাসী মন্ত্রী তিনি কিন্তু বলছেন যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি নির্দিষ্ট করে কোনো কিছুই কিন্তু জানানো হয়নি না এখনো কোনো অ্যামাউন্ট জানানো হয়েছে যে কত টাকা লাগবে মালয়েশিয়া আসতে এমনও কোনো নির্দিষ্ট অ্যামাউন্টও কিন্তু এখনো দেয়নি মেডিকেল কবে থেকে হবে এটাও দেয়নি কোনো কিছুই দেয়নি তো কলিং ভিসা চালু হয়ে গেছে অথচ কেউ আসতে পারছে না খুব খারাপ একটা বিষয় আসলে জানি না এটা কেমন হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই যে মালয়েশিয়া শ্রম বাজারটা নিয়ে কেন এত ড্রামা কেন এত জল্পনা কল্পনা সিন্ডিকেট যাই হোক সে সিন্ডিকেটের মধ্য দিয়েও তো কলিং ভিসা চালু হলো কিন্তু তারপরও কি হচ্ছে কোনো আশানুরূপ ফল কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না আর ইতিমধ্যেই তো আমাকে অনেকজন কমেন্ট করেছে যে এখনও চালু হয়নি কলিং ভিসা আমরা এজেন্টের কাছে যাচ্ছি যেখানে বলেছিল 1,60,000 লাগবে সেখানে 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা চাচ্ছে অনেকেই আবার বলেছে যে তোমরা দালালের কাছে যাও এখানে আসা লাগবে না জানি না ভাই বাংলাদেশের জন্য আসলে কি অপেক্ষা করছে আমাদের মতো সাধারণ লোক কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে বসেছিল যে মালয়েশিয়াতে আসবে দীর্ঘ 3টা বছর অপেক্ষা করেছে 3টা বছর এখন সবার কাছে কোটি টাকা লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেল কবে চালু হবে আর ভিসা কবে আসবে সত্য কথা বলতে গেলে কি বন্ধুরা আমি তো মালয়েশিয়াতে রয়েছি এখানকার যে হাববাব আমাদের কোম্পানি আমি বসদের কাছে জিজ্ঞাসা করলাম যে বস আমাদের কোম্পানির কি এজেন্ট নিযুক্ত করা হয়েছে যদি এজেন্ট নিযুক্ত করা হয় তাহলে আমার কিছু লোক আছে আমি এজেন্টের ঠিকানা দিব তারা ওই ঠিকানায় যোগাযোগ করে আমাদের কোম্পানিতে আসবে তো বস আমাকে যেটা জানালো সেটা আসলে বাস্তবই হতাশাজনক বস আমাকে এমন কথা জানালো যে কলিং ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের জন্য এটা তো সত্য বাট এখনও আমাদের কোম্পানি কোনো এজেন্ট নিযুক্ত করতে পারি নাই বা মালয়েশিয়া থেকে এখনও কোনো অনুমোদন বা পাস হয়নি যে আমরা অর্থাৎ আমাদের আইওআই কোম্পানি যে কোনো এজেন্টকে নিযুক্ত করবে তো এটা শোনার পর আমার আসলে মনটা খারাপ হয়ে গেল যে যেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বললো যে খুব তাড়াতাড়ি লোক আসবে তারপরও এখনও এজেন্ট পর্যন্ত নিযুক্ত করতে পারলো না তাহলে কবে লোক আসবে কবে নাগাদ আসলে মালয়েশিয়াতে লোক আসতে পারবে তবে একটু আশার আলো রয়েছে সেটা হচ্ছে আমাদের বস বলল যে খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার গভর্নমেন্ট আর কি প্রত্যেকটা কোম্পানিকে ডেকেছে এবং তাদের কাছে ডিমান্ড চেয়েছে কোন জেলায় অর্থাৎ কোন স্টেটে কতজন করে লোক লাগবে এটার একটা তালিকা চেয়েছে হয়তো 2-1 দিনের ভিতরে এই তালিকাটা আমাদের কোম্পানি দিয়ে দিবে তারপরে হয়তো কোনো একটা ভালো সংবাদ আমরা পেলেও পেতে পারি এখন যেহেতু মেডিকেল চালু হয়নি তারপর আসতে কত টাকা লাগবে এটাও ফিক্সড হয়নি এরপরে ফ্লাইট কবে চালু হবে ভিসা কবে থেকে আসবে সো এখনও কিছু বলা যাচ্ছে না তাই নির্দিষ্ট করে আমি বা আমরাও বলতে পারছি না এখন হুট করে একটা কথা বলে ফেললাম দেখা যাচ্ছে সেটা রং হয়ে গেল পরে প্রবলেম হতে পারে তো এখন আমাদের যেটা করতে হবে বন্ধুরা আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখা যাক কবে আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে আমরা তো একটা ভালো সংবাদ পেয়েছি সামনে হয়তো আরও ভালো সংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে তবে একটা কথা বলবো সেটা হচ্ছে কেউ আশা হারাবে না কেউ কারো স্বপ্নটাকে নষ্ট করে ফেলবে না মালয়েশিয়া বর্তমান যে খাত যে শ্রমবাজারটা ব্যাপক বড় একটা শ্রমবাজার এখানে ইনকাম করার প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিস এবং সুযোগ রয়েছে সো এই ফ্যাসিলিটিস কোনো অবস্থাতেই আমাদেরকে ছেড়ে দেওয়া চলবে না কারণ আমরা জানি বাংলাদেশে অনেকেই বেকার অনেকেই কাজ করতে পারছে না কাজ নাই যার ফলে তারা মালয়েশিয়া আসার জন্য পাড়ি জমাতে চাচ্ছে এখানে এসে কাজ করে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছে তার পরিবারকে তার ফ্যামিলিকে একটু সুখে রাখার জন্যই কিন্তু এত প্রচেষ্টা এত কষ্ট আর তাছাড়া শুধু যে ইনকাম করলে আমাদের নিজের ফ্যামিলির পরিবারের
যে সুখ শান্তি বিলাসিতা আসবে তা তো না, বাংলাদেশও তো অর্থনৈতিকভাবে আরও অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আমরা তো জানি যে বাংলাদেশ হচ্ছে বর্তমানে যে অর্থনৈতিক সচল চাকাটা চলছে সেটা হচ্ছে তো রেমিটেন্স। এই রেমিটেন্সের মাধ্যমেই তো বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা সচল রয়েছে। সো এটাই কামনা, এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা, এটাই দোয়া, যেন খুব তাড়াতাড়ি কলিংবি সবাই আসতে পারে এবং তাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কামনাটা পূরণ করতে পারে। বন্ধুরা ভালো থাকবে সবাই, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।